Assalamualaikum warahmatullahi wabarakatuh. Mohan Allah Taala protekta nobi ke, ei adesh diye pathiyechen je, Mohan Allah Taala chhara shotto kono maabud nei, ebong tar kono shorik nei, tar shonge kauke ongshidar kora jabe na. Tarporo dekha jay je manush bibhinno shomoye Allah Taala shonge onek mithya devotaderke ongshidar kore bosheche. এই পৃথিবীতে হাজার হাজার মূর্তি পূজা চালু করে দিয়েছে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব এমন 9 জন মূর্তি পূজা সম্পর্কে, যাদের ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করা হয়েছে। যারা মানুষ ছিল তাদেরকে নিয়ে পূজা করা শুরু করে দিয়েছে, তাদের সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই 9 জন দেবতার অজানা তথ্য জানতে চাইলে দেখতে থাকুন। নাম্বার 1, লাত। সৌদি আরবের বিখ্যাত একটা দেবীর নাম হচ্ছে লাত। সৌদি আরবের মধ্যে জগজমারভাবে তার পূজা করা হতো। এই লাত দেবীর মন্দির ছিল, যেখানে বর্তমানে মসজিদে তাইফি মসজিদ আছে। সেইখানে আব্রাহা বাদশা যখন কাবা শরীফকে ভাঙতে এসেছিল, তখন তাইফবাসী যারা লাত পূজা করত, তারা কাবা শরীফ পর্যন্ত তাদেরকে আগিয়ে দিয়েছিল, যাতে করে তাদের পূজাকে না ভেঙে দেয়। লাত শব্দের মানে হচ্ছে সাত্তু কারণে ওয়ালা। জাহিলিয়াতে যুগের পূর্বে একটা ব্যক্তি মানুষের জন্য সাত্তু করত এবং তার মারা যাওয়ার পরে সেই স্থানে এই পূজা শুরু হয়। লাত পূজার কথা কোরআনের সূরা নূহের মধ্যে লাত, মানত এবং উজ্জার সঙ্গে বলা হয়েছে। জাহিলিয়াতের যুগের মানুষরা মনে করত লাত হচ্ছে আল্লাহ তাআলার কন্যা সন্তান। নাম্বার 2, উজ্জা। আরবের মধ্যে উজ্জার অনুসারী সবচেয়ে বেশি ছিল, খুব জগজমাটভাবে তার পূজা করা হতো। জানা যায় যে সে একজন ভালো মহিলা ছিল, নেককার মহিলা ছিল। বলা হয়েছে তার দিকে কেউ নাকি যদি তাকাতো তাহলে তার কোনো না কোনো দুর্ঘটনা হতো। সেই হিসাবে অনেকেই মনে করত সে হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। কিন্তু তারপর হয় কি, সে একদিন হঠাৎ করে হারিয়ে যায়, তারপর আর তাকে দেখা যায়নি। এরপরে তার মূর্তি পূজা বানিয়ে তাকে পূজা করা শুরু করে দেওয়া হয়। তারা তাকে আল্লাহর কন্যা সন্তান মনে করত, কিন্তু জানা যায় যে সে নাকি একজন জিন ছিল। কিন্তু এ কথা সঠিক নাও হতে পারে। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তখন তাকে ধ্বংস করে দেওয়া হয় এবং খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয় তার মন্দিরগুলোকে ভেঙে দেওয়ার জন্য। নাম্বার 3, আল মানাত। সৌদি আরবের মধ্যে মানাত হচ্ছে একটি বড় মূর্তি পূজা, তার পূজাও জগজমাটভাবে করা হতো। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে তার মন্দির ছিল। সেখানকার সবচেয়ে বড় দুটি কওম অস এবং খজরজ তাদের দেখাশোনা করত এবং তাদের ইবাদত করত। এমনকি সেখানকার মানুষগুলো যখন মক্কা শরীফে হজ করার জন্য আসত, তখন সেখানে এহরাম বেঁধে কাবা শরীফের হজ করার জন্য আসত এবং আবার ঘুরে গিয়ে সেই স্থানে ইহরাম খুলে তার ইবাদত করত। এমনকি কেউ কেউ এই দেবীকে ঘিরে সেখানে হজ পালন করে দিত। মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পূজাকে ধ্বংস করার জন্য হুকুম দিয়েছিলেন, তখন সে ধ্বংস করে দেয়। নাম্বার 4, ইয়াগুস। সূরা নূহের মধ্যে বর্ণিত 5 জন দেবতাদের মধ্যে উনি একজন দেবতা, যার নাম হচ্ছে ইয়াগুস। নূহ আলাইহিস সালামের পূর্বে 5 জন ভালো মানুষ ছিল, তাদের মধ্যে তিনি একজন, যারা মানুষকে আল্লাহর পথে নিয়ে যেত, তাদেরকে নিয়ে পরবর্তীতে পূজা করা শুরু করে দিয়েছিল। নূহ আলাইহিস সালাম তার কওমকে দীর্ঘ সময় ধরে দাওয়াত দিয়ে দিয়ে যখন তারা আল্লাহ তাআলার পথে আসলো না, তখন একটা বিশাল বন্যাতে সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই ইয়াগুসের পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের আসার অনেক আগে থেকেই এবং তার পূজা নূহ আলাইহিসসালামের ধ্বংসের পরেও আবার চালু করা হয়েছিল মক্কা শরীফের মধ্যে। মক্কাবাসীরা তাদের সন্তানদের নাম ইয়াগুসও অনেকেই রাখত। নাম্বার 5, ইয়াউক। ইয়াউক হচ্ছে নূহ আলাইহিসসালামের আসার আগে সময়ের একজন ব্যক্তির নাম। নূহ আলাইহিসসালামের পূর্বে যে 5 জন বিখ্যাত ভালো মানুষ ছিল তাদের মধ্যে উনি একজন। কোরআনের মধ্যে সেই 4 জন ব্যক্তির সঙ্গে এরও নাম এসেছে যার পূজা করা হতো। এমনকি তার অনুসরণ করতে গিয়ে তাকে ঘোড়ার পূজা হিসাবে বর্ণনা করা হয়েছে, এমনকি ঘোড়ার মূর্তি বানিয়ে তার অনুসরণে পূজা করা হতো, আর তাকে নাম দেওয়া হয়েছিল ইয়াউক। নাম্বার 6, অদ্দা। অদ্দাকে বলা হয় ভালোবাসার এবং বন্ধুত্বের দেবতা।
নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের পূর্বের এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পর্যন্ত সৌদি আরবের বেশ কিছু এলাকাতে তার পূজা করা হতো। তার পূজা করে মনে করা হতো যে ভালোবাসা এবং বন্ধুত্ব বাড়বে। তার গুণাগুণ হিসাবে পরবর্তীতে তার একটি রূপ দেওয়া হয় যা আজ বর্তমানে গণেশ পূজা নামে খ্যাত। সৌদি আরবের মধ্যে অনেক ব্যক্তি নিজের সন্তানের নাম অদ্দা রাখত। সৌদি আরবের মধ্যে বিখ্যাত পূজাদের মধ্যে এই অদ্দা ছিল একজন। নাম্বার 7, সোয়া। সোয়া হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের পূর্বের একজন ব্যক্তির নাম, যে ভালো মানুষ ছিল। পরবর্তীতে তাকে পূজা করা শুরু করে দিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের সময়ে যে পাঁচজন দেবতা ছিল তার মধ্যে সোয়া হচ্ছে একজন। তার পূজা একজন মেয়ে মানুষের আকৃতিতে তৈরি করা ছিল। দীর্ঘদিন ধরে তার পূজা হয়। তারপরে পরবর্তীতে তার রূপ ধারণ করে পূজা করা হতো এবং তার পূজাকে খতম করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর মাধ্যমে। নাম্বার 8, নাসর। নাসরের মানে হচ্ছে ঈগল পাখি। এই দেবতার কথা সূরা নূহের মধ্যে বর্ণিত হয়েছে। এই দেবতার যে মূর্তি ছিল সেটা ঈগল পাখির আকৃতিতে। এই দেবতাকে শক্তির দেবতা মনে করা হতো। তার পূজা করা হতো রোম দেশে। রোমানরা এই দেবতাকে শক্তির এবং কামিয়াবির দেবতা বলে মনে করত এবং তার যোগ্য সম্মানের সাথে পূজা করত। রোমানদের কাহিনীতে তার অনেক বর্ণনাও এসেছে। নাম্বার 9, বাল। বাল নামের এই মাবুতের কথা কোরআন মাজিদের সূরা আস-সফফাতের 125 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামের কওম বাল নামক এক দেবতার পূজা করত। তারা নিজেদেরকে বাল বাক্কা বলে পরিচয় দিত। সে দেবতার পূজা ছিল অনেক বড়, প্রায় 20 হাত মতো। তার অনেক উপাসক ছিল। তার খেদমতে অনেক মানুষ থাকতো। তারা মনে করত যে সন্তানদেরকে এই পূজার কাছে উৎসর্গ করে আগুনের মধ্যে ফেলে দিব, তাতে করে সে সন্তান পুণ্যের অধিকারী হবে। এরকম জাহিলিয়া তাদের মধ্যে ছিল। তো ভাই সকল, আজকের এই ভিডিওর মধ্যে আমরা এমন 9টি দেবদেবীর কথা জানলাম যাদের সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে। আসলে তারা ভালো মানুষ ছিল, কিন্তু মানুষ তাদেরকে দেবতা বানিয়ে দিয়েছে। তাছাড়া আমরা বর্তমানে আরও অসংখ্য দেবদেবী দেখতে পাই, কিন্তু তাদের নাম কোরআনে আসেনি। এই 9 জন দেবদেবীদের মধ্যে কতজন দেবদেবীর সম্পর্কে আপনার জানা ছিল কমেন্ট করে জানাতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন।